नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি 4:04 দিক আর শুরুতেই যে খবরে নজর রাখবো তা হলো রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি রাজ্য জুড়ে ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়েছে সিবিআই তল্লাশি তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের বিধায়কের বাড়ি সিবিআই তল্লাশি রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই সিবিআই তল্লাশি এবং যেমনটা বলছিলাম তৃণমূল কাউন্সিলর তৃণমূলের বিধায়কদের বাড়ি বাড়ি সিবিআই शिक्षा नियोग दुर्नीति मामलाय तत्पर सीबीआई एवं राज्य जुड़े इतिमध्ये शुरू हो गए सकाल থেকে আমরা দেখতে পাচ্ছি सीबीआई तल्लाशी তৃণমূলের काउंसिलर তৃণমূলের বিধায়কের বাড়িতে सीबीआई हाना शिक्षा नियोग दुर्नीति मामलाय तत्पर सीबीआई कोलकाता থেকে शुरू করে জেলায় सीबीआई सकाल থেকে আমরা দেখতে পাচ্ছি सीबीआई তৎপর এবং তারা কিন্তু তৃণমূল কাউন্সিলর তৃণমূলের বিধায়কের বাড়ি বাড়ি হানা দিয়েছেন এবং ইতিমধ্যেই অনেকটা সময় ধরে তারা এই তল্লাশি অভিযান চালিয়েছেন আপনাদের জানিয়ে রাখি যেমনটা আমরা জানি সকাল থেকেই যে খবরে আমরা নজর রেখেছি বাপ্পা দিত্য দাশগুপ্ত এবং পাশাপাশি আমরা জানি দেবরাজ চক্রবর্তী এদের সকলের বাড়িতেই সিবিআই তল্লাশি আজকে হয়েছে সকাল থেকেই राज्य जुड़े सीबीआई तल्लाशी एवं সেই সঙ্গে জেলায় জেলায়ও सीबीआई तत्परता शुरू हो गए যেমনটা বলছিলাম যে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে শুরুতেই আমরা দেখেছি বাপ্পাদিত্য দাশগুপ্ত শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় টিএমসি কাউন্সিলর তার বাড়িতে सीबीआई হানা এবং পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য পুরসভার তৃণমূলের মুখ্য সচেতকও তিনি এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচয় আছে তার বাপ্পাদিত্য তার बैकग्राउंड जो दिया हम जानी शेखाने देखा जाच्छे जे तीनी एक समय बहुजातिक संस्थार कर्मी छिलेन एवं चाकरी छेड़े मेते उठेन पूजोर आयोजने नागतला उदयन संघेर पूजोर उद्योक्ता अन्यतम उद्योक्ता हिसेबे तीनी छिलेन एवं पार्थ चट्टोपाध्याय संगे किन्तु एभावेई तार घनिष्ठता बाड़े तृणमूलेर दापुटे नेता बोले परिचित पाटुली एवं बैष्णव घाटा एलाकाय नियोग दुर्नीति मामलाय पार्थ चट्टोपाध्याय ग्रेप्तारेर पर तार संगे বাপ্পাদিত্যর घनिष्ठता निये बार बार प्रश्न उठे एवं आज सकाल बेला तार बाड़ीर दोरगोड़ा एसे हाजिर है सीबीआई बार बार आमरा देखेछि दुर्नीति जोग अस्वीकार करेछेन বাপ্পাদিত্য সেই সঙ্গে দেবরাজ চক্রবর্তী কথা বলছিলাম যেমন পাশাপাশি আমরা জানি যে ডোম কলেজ তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতেও আজকে হানা দিয়েছে সিবিআই সেখানেও শিক্ষায় নিয়োগ দুর্নীতি তদন্তে নজরে ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মুর্শিদাবাদের বড়ুয়া এবং কোচবিহার সেখানেও কিন্তু কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সেই সমস্ত জায়গাতে সিবিআই হানা শুরু হয়েছে কোচবিহারের শেষ আপডেট জানবো অনুপম সাহা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অনুপম এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে তোমার কাছে কি খবর রয়েছে দেখো এক দুবিতাই আজকে সকাল থেকে কিন্তু সিবিআই এর হানা কোচবিহার 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় হয়েছে তারপরে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাজারহাট বিএড বিএলএড কলেজে এখানে কিন্তু শিক্ষা দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে চাকরি ক্ষেত্রে দুর্নীতি এবং ভর্তিতে দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে ইতিমধ্যে কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু এখানে যারা কর্ণধার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং পুরো বিষয়টি কিন্তু খুঁটিয়ে দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তাদের কাছে কি ডকুমেন্ট রয়েছে সেই সব বিষয়গুলি কিন্তু দেখছেন তবে এটা বলাই যায় যে সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে ফলে এই সিবিআই হানা কিনা সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক শোরগোল পড়েছে কোচবিহার জেলা জুড়ে তবে এই শিক্ষা প্রতিষ্ঠান গত 2014 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে কিন্তু চলছে তবে গত 2 বছর থেকে এখানে যারা চেয়ারম্যান ছিলেন যিনি শ্যামল কর তিনি কিন্তু এখন লাপাতা প্রশাসন কিন্তু তাকে পাচ্ছে না খুঁজে এমনটাই কিন্তু জানা গেছে তবে তার পরিবারের সদস্যরা এই কলেজের দায়িত্বে রয়েছে এমনটাই কিন্তু জানা গেছে তবে এখনো পর্যন্ত কিন্তু জেরা চলছে যারা কর্ণধার রয়েছে আশিস
আশিস কর এবং বিভিন্ন আধিকারিক যারা রয়েছে তাদের তাদের সঙ্গে কিন্তু কথা বলা বলছে সিবিআই আধিকারিকরা, এবং এই বিষয়টি দেখছে যে কোন কোন বিষয়ে দুর্নীতি হয়েছে। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম এই কলেজের ভর্তি দুর্নীতি নিয়ে কিন্তু এখানকার প্রাক্তন ছাত্ররা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভেও বসেছিলেন। তবে এই শিক্ষা দুর্নীতি নিয়ে কিন্তু যথেষ্ট আলোড়ন পড়েছে কোচবিহার জেলা জুড়ে। মধুমন্তী, অর্থাৎ শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় আলোড়ন এবার কোচবিহারে, নজর সিবিআই এর হানার সকাল থেকে। আপাতত ধন্যবাদ অনুপম তোমাকে। যেমনটা বলছিলাম যে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় সিবিআই হানা, এবং আমরা সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি। কোচবিহার মুর্শিদাবাদের বড়ুয়া, সেখানেও কিন্তু কুন্তল ঘোষের ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা। আনারুল আনসারী ওরফে ঝান্টু শেখ ও তার ছেলে সুজল আনসারীর একাধিক বিএড ডিএলএড কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এবং সেখানে শিক্ষায় দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, সেই সঙ্গে বন্দী কুন্তল ঘোষ, এবং এখন যেমনটা আপনাদের জানালাম আনারুল আনসারী ওরফে ঝান্টু শেখ ও তার ছেলে সুজল আনসারী এবার সিবিআই এর নজরে। সেই সঙ্গে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই, সেখানেও কিন্তু একই অভিযোগ শিক্ষায় নিয়োগ দুর্নীতি, তদন্তে নজরে ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। এর আগে যেমনটা বলছিলাম যে বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তী এদের বাড়িতে আজ সকালেই সিবিআই হানা দেয়, এবং তেঘরিয়া দেবরাজের বাড়ি, সেখানে সকালবেলায় পৌঁছে যায় সিবিআই এর আধিকারিকরা। পুরো নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই হানা বলে সূত্রের খবর। পাশাপাশি বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতেও সিবিআই আধিকারিকরা যান, আজ সকাল থেকেই সেখানে তল্লাশি হয়। যেটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত, এবং তার গ্রেপ্তারের পর থেকেই বারবার বাপ্পাদিত্য দাশগুপ্ত নিয়েই প্রশ্ন ওঠে। বড়ুয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ, সরাসরি কথা বলে নেব অভিজিতের সঙ্গে, মুর্শিদাবাদে চলে যাব, কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আমি যেমনটা বলছিলাম দর্শকদের যে আজকে শুধুমাত্র কলকাতায় নয়, শুধুমাত্র বাপ্পাদিত্য দাশগুপ্ত বা দেবরাজ চক্রবর্তী নয়, বড়ুয়ার সেখানেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে তৃণমূল বিধায়ক জফিকুল ইসলামের বাড়িতেও কিন্তু সিবিআই হানা। মূলত কি অভিযোগ, কি বলা হচ্ছে সিবিআই সূত্রে? দেখো, শুধুমাত্র জাফিকুল ইসলামই নয়, জাফিকুল ইসলামের পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ জেলার যে বড়ুয়া থানার কুলি এলাকায় যে বিএড কলেজের মালিক রয়েছে সুজল আনসারি, সেই সজল আনসারির বাড়ি এবং তার যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে তার যে প্রতিষ্ঠান বিএড কলেজ, সেখানেও কিন্তু সিবিআইয়ের দল এসছে এবং সেখানেও কিন্তু তোমার তল্লাশি চালাচ্ছে। প্রায় 6 ঘন্টার সময় ধরে কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের 4 সদস্যের প্রতিনিধি দল। ইতিমধ্যেই যেমন যে বিএড কলেজের মালিক, যে বাড়ির বিএড কলেজের যিনি মালিক তার বাড়িতে যেমন সিবিআই তল্লাশি চালানো হয়েছে এবং একাধিক নথি সেখান থেকে সংগ্রহ করা হয়েছে, তারপরেই কিন্তু যে বড়ুয়া থানার যেখানে যে প্রতিষ্ঠান রয়েছে বিএড এবং ডিএলএড কলেজ যেখানে রয়েছে সেখানেও কিন্তু সিবিআইয়ের প্রতিনিধি দল আমরা দেখার চেষ্টা করবো। দেখো যে এই মুহূর্তে কিন্তু যে যে কলেজে তল্লাশি চালাচ্ছিল এবং স্টাফদেরকে নিয়ে কিন্তু যে অপর একটা প্রান্ত, এখানে কিন্তু একাধিক বিল্ডিং রয়েছে, যে কলেজের যে মূল বিল্ডিং সেই বিল্ডিং ছাড়াও কিন্তু 3টে বিল্ডিং রয়েছে। ফলে সিবিআইয়ের প্রতিনিধি দল কিন্তু কলেজের যে স্টাফরা রয়েছে তাদেরকে নিয়ে অন্য একটা বিল্ডিংয়ে কিন্তু সেখানে তল্লাশি চালানোর জন্য গেল। আজকে দুপুর থেকে কিন্তু কলেজে তল্লাশি চালানো হচ্ছে, এছাড়াও সকাল 10টা থেকে কিন্তু বিএড কলেজের যে মালিক তার বাড়িতেও তল্লাশি চালাচ্ছিল সিবিআই দল। আমরা এই মুহূর্তে যে কলেজে রয়েছি, যে বিপুল যে বিস্তৃতি তার, একাধিক বিল্ডিং রয়েছে, সিবিআইয়ের প্রতিনিধি দল কিন্তু সেখানে যে কলেজে যে স্টাফরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। তল্লাশি অভিযান সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? দেখো যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একাধিক জনের নাম জড়িয়ে আছে মুর্শিদাবাদ জেলার, যার প্রথম সারিতেই ছিল এলাকার এই বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেই জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই প্রায় 6 মাস আগে, তারপরে কিন্তু একাধিক জনের কাছে জিজ্ঞাসাবাদও চালানো হয়। আজকে যেখানে যে কলেজে এবং যে সজল আনসারী তার যে বাড়িতে যে তল্লাশি চালানো হচ্ছে, দেখো কুন্তল ঘোষের কোনো
সূত্র থেকেই কিন্তু তার বাড়িতে এই তল্লাশি চালানো হচ্ছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি। দেখো দিনভর কিন্তু প্রায় ছ ঘন্টা সময় পেরিয়ে গেলে এখন গেলেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিবিআইয়ের যে তল্লাশি, তাদের যে জিজ্ঞাসাবাদ পর্ব এবং যে বিভিন্ন নথি খতিয়ে দেখা, আমরা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত যখন তার সিবিআই যখন এই বিএড কলেজের মালিকের বাড়িতে ছিল, তখন কিন্তু একাধিকবার বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট সহ বিভিন্ন নথি কিন্তু পাশের যে জেরক্স দোকান সেখান থেকে কিন্তু জেরক্স করে নিয়ে এসেছে। এখানে বেলা একটার পর থেকে সিবিআইয়ের চারজন প্রতিনিধি দল এখানে এসেছে। পাশাপাশি বলে রাখি যে যে এই বিএড কলেজের মালিক তার বাড়িতে কিন্তু এখনও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা আছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, যাতে বাড়ি থেকে কেউ বেরিয়ে না আসতে পারে বা বাড়ির ভিতরে যেন কোনো অবাধ প্রবেশ না হয়। পাশাপাশি কিন্তু চার সদস্যের দল এসছে এই কলেজে। আমরা একবার দেখানোর চেষ্টা করবো কলেজের যে পরিধি। দেখো যে এখানে যে স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে এই যে সজল আনসারি, তার কিন্তু হঠাৎ বেড়ে ওঠার পিছনে কি কারণ রয়েছে এখনো পর্যন্ত কিন্তু এলাকাবাসীর কাছে ধোঁয়াশা। এই যে এলাকা আমরা দেখার চেষ্টা করছি যে পুরো এলাকা এটা কিন্তু ওয়াকাফ বোর্ডের সম্পত্তি বলে কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। সেই সম্পত্তি জবরদখল করেই কিন্তু এই কলেজ চালানো হচ্ছে এমনটাও। এছাড়া পরপর দুটো কলেজ কিন্তু এখানে, একটা যেমন বিএড কলেজ রয়েছে, অভিযুক্ত অর্থাৎ জফিকুল, সজল আনসারি, এদের সকলের বাড়িতে এই মুহূর্তে সিবিআই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ সব মিলে পরিস্থিতি একেবারে চানচান আমরা দেখতেই পাচ্ছি। শুধু কলকাতা নয়, জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি। কলকাতা টিভির পর্দায় সেই ছবি আপনাদের সামনে তুলেও ধরছি। এখনো কিন্তু চলছে সেই ম্যারাথন তল্লাশি, জেলায় জেলায় সব দিকে আমাদের নজর থাকছে। পাশাপাশি আপনাদের যেমনটা বলছিলাম যে আজ সকাল থেকেই কিন্তু এই দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। আমরা দেখেছি যে বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তী বাড়িতে যেমন সিবিআই হানা হয়, পাশাপাশি মুর্শিদাবাদের বড়ুয়া এবং ডোমকল কোচবিহার সেখানেও কিন্তু সিবিআই হানা দেয়। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী যেমনটা বলছিলাম, এদের বাড়িতে আজকে সিবিআই আধিকারিকরা হানা দেন, তারা তল্লাশি চালান বহুক্ষণ ধরে, বহু ঘন্টা ধরে। তারা কি বলছেন আজ, তাদের কি বক্তব্য, শুনে নেব তাদের মুখ থেকে। দেখুন, ওনারা এসেছিলেন ওনাদের একটা কেসের রিলেটেড ব্যাপারে তদন্ত সহযোগিতা করার জন্য বলেছিলেন। যা যা ওনাদের প্রশ্ন ছিল আমি জানিয়েছি ওনাদের। যা যা প্রশ্ন মূলত মানে আমাদের যেটা ওই রিক্রুটমেন্ট স্ক্যাম সেটা নিয়ে কিছু প্রশ্ন ছিল, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু প্রশ্ন ছিল, যেগুলো জিজ্ঞাসা করেছেন বলেছি, এবং বলেছি আগামী দিনে যদি প্রয়োজন হয় তদন্ত সারতে আবার যদি ডাকেন আবার যাবো, কোনো অসুবিধা নেই। এসেছিলেন, আমি ছিলাম না, আমাকে আমার মা ফোন করেন। সাতজনের সিবিআই এর টিম অ্যালং উইথ সিআরপিএফ এসেছিলেন। ওনারা আমার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন, ওনারা সার্চ করেছেন প্রত্যেকটি ফ্লোর, সব জায়গা সার্চ করেছেন। ওনারা রেলিভেন্ট কিছু পাননি, সেটার সার্চ লিস্টের কপি আমাকে দিয়ে গেছেন। আমার আইটিআর সহ, আমার ব্যাংক ডিটেলস সহ, আমার পরিবারের আরও যাদের ব্যাংক ডিটেলস এবং কোম্পানি ডিটেলস, ওনারা যা যা চেয়েছিলেন আমি সবটাই প্রোভাইড করেছি। এবং আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে কি ক্ষেত্রে এই তদন্ত, ওনারা বলেছেন যে আমাকে কোর্টের অর্ডার দেখিয়েছেন, এই কোর্টের অর্ডার ছিল ওনাদের রিক্রুটমেন্ট স্ক্যামের জন্য যে তদন্ত ওনারা করছেন সেই তদন্ত কাজ নিয়ে ওনারা এসেছিলেন। এই দুর্নীতির শিকড় কতটা গভীরে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন সময় হয়ে গেছে একটা বিরতির, বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, এবার যে খবরে নজর রাখবো তা হলো উত্তরকাশী। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে দুর্গতদের উদ্ধারের পর ওরা দেশবাসীর চোখে একেবারে হিরো। ওরা মানে মুন্না, ফিরোজ, মনু, নাসিম প্রমুখ ১২ জনের দল, টিম র্যাট মাইনার্স। যন্ত্রের দৌড় যেখানে শেষ সেখানেই ওরা কাজ শুরু করে, ৪১ জন শ্রমিককে সুড়ঙ্গের অন্ধকার থেকে মুক্ত করে আনেন। অত্যাধুনিক মার্কিনি যন্ত্রের প্রতি স্পর্ধা দেখানো এই র্যাট মাইনাররা মনে করিয়ে দিচ্ছে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার কিংবদন্তি খাদান শ্রমিক চরিত্র জন হেনরিকে। দেখে নেব। বিশাল চেহারা, হাতুড়ির ঘায় চৌচির হয় সব, জন হেনরির হাতুড়িতে ভাঙে ভাঙা যা অসম্ভব। ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে টানেল বানাবে কারা, হাতুড়ির ঘায় ড্রিল বসানোর তাগুদ ধরেছে যারা।
আমি মেশিনের হব প্রতিদ্বন্দ্বী, জন হেনরি বলে বুক ঠুকে, স্টিম ড্রিলের সাথে চলে হাতুড়ির পাল্লা, কে আর বলো তাকে রোখে। আফ্রোএশীয় লোকগাথা ব্যালাডের আঙ্গেক, যার কেন্দ্রীয় চরিত্র জন হেনরি, তাকে নিয়ে পশ্চিমী দুনিয়ার সেই ১৯ শতকের গান জন হেনরি। ২০ শতকের মধ্যভাগে বাংলায় অনুবাদ করেছিলেন গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস। ভারতীয় গণনাট্য আন্দোলনের জোয়ারে সেই জন হেনরি আজও বঙ্গ সমাজে কতটা জনপ্রিয় তার টের পাওয়া গেল উত্তরকাশীর উদ্ধার কার্যে ১২ জন র‍্যাট মাইনারের দুঃসাহসিক অভিযানের সাফল্যের প্রেক্ষিতে। সমাজ মাধ্যমে উত্তরকাশীর সফল উদ্ধারকারীদের প্রসঙ্গে উপচে পড়েছে সেই জন হেনরি। লোকগাথা অনুসারে মার্কিন পুঁজিবাদের নির্মমতার সঙ্গে লড়াইয়ের আখ্যান জন হেনরি। ঘটনাচক্রে উত্তরকাশীতেও মার্কিন প্রযুক্তি এনেই সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন নির্মাণ কর্মীকে উদ্ধারের চেষ্টা করেছিল প্রশাসন। দিল্লি থেকে বায়ুসেনার একাধিক বিশেষ হেলিকপ্টারে উত্তরকাশীতে উড়িয়ে আনা হয়েছিল প্রায় ২৫ টনের অগার মেশিন। সেই মেশিনে শুরু হয় সুড়ঙ্গের ভেতরের ধ্বংসস্তূপ খোঁড়ার কাজ। দু সপ্তাহ পরেও দুর্গতদের নাগাল মেলেনি, উল্টে সেই বিদেশি খননযন্ত্র বিকল হয়ে থমকে গিয়েছিল উদ্ধার কাজ। এই অবস্থায় ডাক পড়ে এ যুগের জন হেনরিদের, র‍্যাট মাইনার্স বলে এই খাদান মজুরদের পরিচয়। ইঁদুরের মতো গর্ত খুঁড়ে মাটির তলা থেকে কয়লা সংগ্রহ করাটাই এঁদের পেশা। প্রায় ১.৫ দশক আগে আদালতের নির্দেশে এই আপাত অমানবিক পেশাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার, অথচ সেই নিষিদ্ধ পেশাজীবীদের ডেকে আনতে হলো। দুর্দমনীয় সাহসিকতা ও পেশাদারী দক্ষতায় সুড়ঙ্গের পাথর কেটে একে একে ৪১ জনকে বাইরে নিয়ে এলেন তারা। এই ঘটনা শুধু ঐতিহাসিক নয়, একই সঙ্গে যেন সেই ১৯ শতকের ইতিহাসের পুনরাবৃত্তির চেয়েও বেশি কিছু। ব্যালাডে বর্ণিত হেনরি স্টিম ড্রিলের সঙ্গে অসম যুদ্ধে পাল্লা দিতে না পেরে হাতুড়ির ঘায়ে পাথর ভাঙতে ভাঙতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। কিন্তু সাবেকি হাতিয়ারের ভরসায় মুন্না, ফিরোজ, নাসিম, মনু, ইরশাদ, অঙ্কুর, রশিদ, যতীন, নাসির, সৌরভ, দেবেন্দ্র আর ওয়াকিক সফল হয়েছেন তাদের লক্ষ্য পূরণে। কৃত্রিম মেধার বিপ্লবের যুগে জন হেনরির এই ১২ জন উত্তরসূরি। হেনরি তাঁর জীবনসঙ্গিনীর ভবিষ্যৎ সুরক্ষিত করে যেতে পারেননি। এই যুগের হেনরিরা আর্থিক পুরস্কার চান না, তারা চান তাদের পরিবারের সামাজিক মর্যাদা, রুটি কাপড়া আর মকানের অধিকার চান রাষ্ট্রের কাছে। কলকাতা টিভি। চারধাম প্রজেক্টের সিলকিয়ারা সুড়ঙ্গ খনন কাজ আপাতত স্থগিত। যেমনটা বলছিলাম যে চারধাম প্রজেক্টের যে সিলকিয়ারা যে সুড়ঙ্গ খননের কাজ তা কিন্তু আপাতত স্থগিত রয়েছে। এখনই উত্তরকাশীর সুড়ঙ্গে খনন নয়, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তারপরেই কিন্তু খনন কার্য শুরু হবে। এখনই উত্তরকাশীর সুড়ঙ্গে খনন নয় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তাই খনন কার্য স্থগিত, চলবে সুড়ঙ্গ মেরামতির কাজ। খতিয়ে দেখা হবে নিরাপত্তা ব্যবস্থাও, যেমনটা বলছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তারপরেই কিন্তু কাজ শুরু হবে। শ্রমিক ও র‍্যাট মাইনার্সদের পুরস্কার দেওয়া হয়েছে। থাম প্রজেক্ট, খতিয়ে দেখা হবে সুড়ঙ্গের নিরাপত্তা, তারপরেই শুরু হবে সুড়ঙ্গের কাজ। এ এক হার না মানা গল্প। ৪১ জন শ্রমিকের ৪০০ ঘন্টা একটানা অন্ধকূপে কাটানোর গল্প, যা মুগ্ধ করেছে গোটা দেশকে। এ শুধু ৪১ জন শ্রমিকের গল্প নয়, শেষ মুহূর্তে সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ১২ জন রেড হোল মাইনার্সেরও গল্প। সুড়ঙ্গ থেকে বেরোনো ৪১ জন শ্রমিক সুস্থ থাকলেও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর নির্দেশে ৪১ জন শ্রমিককে ঋষিকেশের এইমস হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকরা যাতে আরও ভালো চিকিৎসা পরিষেবা পায় তাই এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজে শ্রমিকদের সঙ্গে হাসপাতালে দেখা করতেও গেছেন। শ্রমিকদের হাতে ১,০০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এই যুদ্ধ জেতার ১২ জন রেড হোল মাইনার্সদের হাতেও ৫০,০০০ টাকা তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সড়ক ও পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সিলকিয়ারা সুড়ঙ্গে একটি সমীক্ষা করা হবে।
খতিয়ে দেখা হবে নিরাপত্তা ব্যবস্থা। 4.5 কিলোমিটার পথে কাজ শুরু করার আগে প্রয়োজনীয় মেরামতি করা হবে। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে তবেই কাজ শুরু করা হবে। দিওয়ালির দিন সকালে সুড়ঙ্গে আটকে পড়েন 41 জন শ্রমিক। সুড়ঙ্গ থেকে বেরিয়ে শ্রমিকদের নিয়ে নিজের বাড়িতে দিওয়ালি পালন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শ্রমিক ও তাদের পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়ার পাশাপাশি নাচে গানে মাতলেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। সর্বশেষ খবর অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে চারধাম প্রজেক্টের সিলকিয়ারা সুড়ঙ্গ খনন কার্য আপাতত স্থগিত রয়েছে। আরো বিস্তারিত জানবো, জেনে নেব সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মায়াঙ্ক শর্মা। মায়াঙ্ক, আবি তক ওয়াহাঁ কা স্থিতি ক্যা হ্যায়? जो परसों से जब से 41 श्रमिकों का रेस्क्यू किया गया, अभी उनको एम्स ऋषिकेश में सब भर्ती है और उनके पूरी देखभाल डॉक्टर के ऑब्जर्वेशन में उनको रखा गया है और ये जताया जा रहा है कि 2 से 3 दिन में उनको उनके जो घर है उनको उनकी वापसी कर दी जाएगी। और सरकार द्वारा ये फैसला लिया गया है कि जितना भी जो भी पहाड़ों पर टनल बनाने का काम चल रहा है उनकी जो सेफ्टी को लेकर है, पहले एक ऑडिट होगा, उसका सर्वे कराया जाएगा, उसके बाद ही आगे का काम यहाँ पर चालू हो। क्योंकि आपको बता दें कि ऋषिकेश से लेकर और कर्णप्रयाग तक जो है वो एक रेल लाइन का काम भी यहाँ पर चल रहा है, साथ में जो ऑल वेदर रोड का काम है वो पूरी तरीके से अपने चरम पर है। उसको देखते हुए बीच में पहाड़ों को काट कर जो टनलें बनाई जा रही है, जिस तरीके से अभी देखने को मिला है कि एक ये त्रासदी जो हुई है कि 17 दिन तक 41 लोग जो फंसे रहे हैं उनको मद्देनजर रखते हुए सरकार ने कठोर फैसला लिया है। जितनी भी कंपनियों को ये टेंडर दिए गए हैं उनको ये कह दिया गया है कि पहले सेफ्टी ऑडिट करवाइएगा, उसके बाद ही आगे का काम हो और बहुत ही सेफ्टी के तरीके से काम हो, जिससे कि आने वाले जो भविष्य में ऐसे किसी भी मजदूरों को कोई दिक्कत ना हो। और सरकार द्वारा देखिए कितना अच्छा यहाँ ये प्रयास किया गया है, जितने लोग यहाँ फंसे थे उनको 1-1 लाख रुपए की धनराशि मुख्यमंत्री पुष्कर सिंह धामी ने दी है। और उसके बाद क्योंकि हमारे उत्तराखंड का जो एक पर्व है इगास पर्व, जो कि देव दीपावली के नाम से भी जाना जाता है, उसको खुद मुख्यमंत्री ने कल अपने आवास पर सभी श्रमिकों को भाइयों के परिवारों के साथ मिलकर मनाया है। क्योंकि लगातार 17 दिन तक खुद मॉनिटरिंग कर रहे हैं पुष्कर सिंह धामी, जो खुद उत्तरकाशी टनल पर थे। उन्होंने अभी के लिए शुक्रिया मायंग आपको। আর এবার যে খবরে নজর রাখবো তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে এবং ওই চিঠির বিষয় হলো যে স্বাস্থ্য মিশনের টাকা প্রসঙ্গ। অর্থাৎ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য মিশন নিয়ে এই চিঠি, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা বন্ধ নিয়ে চিঠি। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপ্তিমান দা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই চিঠির প্রসঙ্গে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে এবং সেই চিঠিতে কিন্তু জাতীয় স্বাস্থ্য মিশনের যে টাকা বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে কিছুদিন আগেই কিন্তু এইটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন যে স্বাস্থ্য মিশনের রং গেরুয়া করে দিতে বলা হয়েছিল এবং সেই রং গেরুয়া করা হবে না বলেই তিনি জানিয়েছিলেন। এবং তারপর আজকে যে চিঠি লেখা হয়েছে সেই চিঠিতে তিনি স্পষ্ট লিখেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দিষ্ট রং না করার জন্য টাকা ছাড়বে না, যদিও অন্যান্য শর্ত পূরণ করা হয়েছে। এবং চিঠিতে তিনি এটাও লিখেছেন যে যখন এই স্বাস্থ্য মিশনের টাকা দেওয়া হতো 2011 সাল থেকে যেই রং রয়েছে সেই রংটাই কিন্তু কন্টিনিউ করা হয়েছে, সেখানে কিন্তু অন্য কোনো রং করা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে আগে যদি টাকা দেওয়া হয়ে থাকে তাহলে এখন এই টাকাটা কেন বন্ধ করা হয়েছে? একটা কথা বলে রাখি, এই স্বাস্থ্য মিশনে কিন্তু প্রায় এখানে আসে হলো 2200 কোটি টাকা মতন আসে প্রতি বছর এখানে, এবং সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত মাত্র 280 কোটি টাকা তারা পেয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু এখানে তারা পেয়েছেন তার মধ্যে থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে ওই 280 কোটি আর 300 কোটি টাকা এখনো তারা পায়নি, 300 কোটি টাকা নিয়ে কিন্তু তারা চিঠি লিখেছিলেন। হ্যাঁ, একেবারে অনেক ধন্যবাদ। সময় হয়ে গেছে আরো একটা বিরতির, বিরতির পর থাকছে আরো অনেক খবর, তাই সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, বিধানসভায় হঠাৎই পুলিশের একাধিক আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিধানসভায় এলেন জয়েন্ট সিপি মিরাজ খালিদ, তিনি যেটা বলছেন যে এটা কিন্তু রুটিন ভিজিট। তৃণমূলের গতকাল থেকে ধর্ণা এবং আজকে বিজেপির বিক্ষোভ, তারই মধ্যেই এই পুলিশ আধিকারিকদের উপস্থিতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, আর কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি আমরা, বিধানসভায় এলেন জয়েন্ট সিপি মিরাজ খলিফ, তিনি বলছেন রুটিন ভিজিট এবং তৃণমূলের ধর্ণা গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, আজকে বিজেপির বিক্ষোভও দেখেছি, তার মধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বিধানসভা চত্বরে এবং বিধানসভায় হঠাৎই একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তারা এসে উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তাও বাড়ানো হয়েছে। যেমনটা বলছিলাম, বিধানসভায় জয়েন্ট সিপি এসেছেন। বাড়ানো হয়েছে পুলিশ ও নিরাপত্তা রক্ষীর সংখ্যা, যেমনটা বলছিলাম যে বিধানসভায় জয়েন্ট সিপি মিরাজ খালিদ তিনি এসে পৌঁছেছেন। মিরাজ খালিদ এসেছেন এবং আপনারা দেখতেও পাচ্ছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, বিধানসভা চত্বরে নিরাপত্তা বাড়িয়েছেন এবং তিনি যেটা বলছেন এটা রুটিন ভিজিট। গতকাল থেকে তৃণমূলের ধর্ণা এবং আজকে বিজেপির বিক্ষোভ, তার মধ্যেই কিছুক্ষণ আগে পুলিশের উচ্চপদস্থ কর্তা যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন বিধানসভা চত্বরে এবং হঠাৎই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, আবার যোগাযোগ করেছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে, কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে তাদের পূর্বঘোষিত প্রোগ্রাম চালানো হচ্ছে ঠিক তার কিছুক্ষণ পরেই উল্টো দিকে। গতকালকে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারাও কিন্তু হাতা খুন্তি বাটি থালা সমস্ত বাজাতে শুরু করেছে এবং তারাও কিন্তু স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত। এই মুহূর্তে উত্তপ্ত যে পরিবেশ বেশ কিছুক্ষণ ধরে চলছে তার কথা মাথায় রেখে এই মুহূর্তে জয়েন্ট সিপি অ্যাডমিনিস্ট্রেশন মিরাজ খালেদ সহ বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে, একাধিক আইপিএস অফিসার তারাও এসেছেন, ডিসি সেন্ট্রাল তিনিও নিজে রয়েছেন এবং সব থেকে বড় কথা যে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলায় যে অ্যাকশন ফোর্স ডিপ্লয় করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে আনা হয়েছে এবং এই বিধানসভার অন্দরে যে মহিলা বাহিনী বা এই সুরক্ষার স্বার্থে যাদেরকে রাখা হয় তাদেরকেও এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ফলে এখানে প্রচুর পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা কর্মী এই মুহূর্তে ডিপ্লয় করা রয়েছে এবং আমরা বারবার অফিসারদের জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে এর পেছনে কারণ কি। তারা যদিও খোলসা করে কিছু বলতে চাননি, তারা একটাই বলেছেন যে এটা আমাদের রুটিন বিষয় এবং আমরা প্রায়শই এই রুটিন মানে ভিজিটে আসি এবং আজকেও সেইভাবে এসেছি, কিন্তু সেটা যে নয় সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই প্রচুর পরিমাণের ফোর্সকে ডিপ্লয় করার মধ্য দিয়ে, ফলে যাতে কোনো অবাঞ্ছিত পরিবেশে বা পরিস্থিতির সৃষ্টি না হয় সে কথা মাথায় রেখেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ফোর্স ডিপ্লয় করা হলো এবং সেটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে বলে আমরা সূত্রে জানতে পেরেছি। সেক্ষেত্রে দুর্গাদাস, তুমি যেমনটা বলছিলে যে হঠাৎই নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রুটিন ভিজিট বলা হচ্ছে জয়েন্ট সিপির পক্ষ থেকে, তিনি আর কি বললেন এবং এখনো পর্যন্ত ছবিটা ঠিক কি বিধানসভা চত্বরে? দেখো, বিষয়টা হচ্ছে যে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না পুলিশের মহলেও, কিন্তু যেহেতু দেখো একটা সেন্সিটিভ জায়গা, তুমি জানো যে বিধানসভার অন্দরে পুলিশি নিরাপত্তা বা পুলিশি তৎপরতার বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, অর্থাৎ এই রকম পরিস্থিতি না হলে যতক্ষণ না পর্যন্ত স্পিকার পুলিশকে ইনসাইড দা বিধানসভা প্রেমিসে তাকে মানে আসতে বলবে ততক্ষণ পর্যন্ত তারা প্রবেশ করতে পারে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিস্থিতির উত্তপ্ততা এবং পরিস্থিতির বিভিন্ন ঘটনা ওর যাতে অন্যদিকে টান না করে, দুই পক্ষের যুযুদান পক্ষ যাতে একে অপরের সঙ্গে কোনো অপ্রীতিকর ক্ল্যাশ বা অন্য কিছুতে বাগবিতণ্ডায় জড়িয়ে না পড়ে, এই জন্যেই মাঝ বরাবর অর্থাৎ টান দিয়ে এই মুহূর্তে বিধানসভার যে প্রবেশদ্বার সেই দিকে যখন বিরোধী দলের
বিরোধী বিজেপি দলের পক্ষ থেকে তারা বসে রয়েছে, তারা স্লোগান দিচ্ছে, উল্টো দিকে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে সরকার পক্ষের মন্ত্রী থেকে বিধায়করা তারা বসে রয়েছে। মাঝ বরাবর এই পুলিশ নিরাপত্তা দিয়ে দুটো বিভাগকে আলাদা করে দুজনকে আলাদা ভাবে রাখা হয়েছে, একদমই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যেমনটা আমাদের জানিয়ে দিলেন যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই মনে করা হচ্ছে এইভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তো আপাতত ধন্যবাদ দুর্গা দাস তোমাকে। আর এবার যে খবরে নজর তা হলো পাঁচ রাজ্যে বিধানসভা ভোট গ্রহণ শেষ। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ভোট শেষ সেখানে এবং ভোট শেষ রাজস্থান, মিজোরামে। মোট 679টি আসনের ভাগ্য পরীক্ষা। স্ট্রং রুমে বন্দি ব্যালট। 3রা ডিসেম্বর সেমিফাইনালের ফলাফল। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট গ্রহণ শেষ হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় ভোট গ্রহণ শেষ। ভোট শেষ রাজস্থান, মিজোরামে। মোট 679 আসনের ভাগ্য পরীক্ষা। পাঁচ রাজ্যে হারবে বিজেপি এমনটাই ভোটের শেষ দিনে দাবি করেছেন খারগে। এই ভোটের প্রসঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি আশিস চট্টোপাধ্যায়, কথা বলবো আশিসদার সঙ্গে। আশিসদা, প্রথম কথা, এই যে ফলাফল, এই ফলাফল নিয়ে সামগ্রিকভাবে কি মনে করছেন, কি হতে পারে? দেখুন, তেলেঙ্গানায় ভোট আজকে চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই 5টার সময় ভোট শেষ হওয়ার কথা। তারপরে যদি কোনো বুথে আরও লাইন থাকে তাহলে আর কিছুক্ষণ ভোট চলতে পারে। এবং তেলেঙ্গানায় কত শতাংশ ভোট পড়লো সেটা আমরা 6:30-7টার মধ্যে মোটামুটি একটা আভাস পাবো, মোটামুটি জানতে পারবো। যদিও কিছু সূক্ষ্ম যোগ বিয়োগের ব্যাপার থাকে, সেটা জানতে কালকে সকাল হয়ে যাবে। এইভাবে পাঁচ রাজ্যের ভোট কিন্তু শেষ হলো। এর মধ্যে একটি দক্ষিণী রাজ্য তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তৈরি করা হয়েছিল। এছাড়া মোটামুটি হিন্দি বলয়ের 3 রাজ্য, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান, আর সুদূর উত্তর পূর্বে মিজোরাম, এই 5 রাজ্যে ভোট হয়েছে। এবং এই 5 রাজ্যের ভোট এমন সময়ই হচ্ছে যখন আর 2 মাস কি 2.5 মাস পরে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি, ঘোষণা এবং সেই সংক্রান্ত কথাবার্তা খুব সামনে এসে যাবে। অর্থাৎ বলা যেতে পারে লোকসভা নির্বাচনের ওপরে গুরুতর ছাপ বা প্রভাব ফেলতে পারে এই বিধানসভা নির্বাচনগুলো। আমাদের মনে পড়বে যে 2018 সালে ঠিক এই সময়ই এই রাজ্যগুলোর ভোট হয়েছিল এবং সেই ভোটে তেলেঙ্গানাতে ওখানকার একটি আঞ্চলিক দল ভারত রাষ্ট্র সমিতি তারা জিতেছিল। কিন্তু এই 3টি রাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে জয় পেয়েছিল কংগ্রেস, আর উত্তর পূর্বের ওই রাজ্যটিতে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF জিতেছিল। এই 3টি রাজ্যে জিতবার ফলে কিন্তু বিজেপি যথেষ্ট বেকায়দায় পড়েছিল। যদিও আমরা জানি যে মধ্যপ্রদেশে অল্প মার্জিনে 2018-তে জিতেছিল কংগ্রেস, পরে কংগ্রেসের দল ভাঙিয়ে, কিছু বিধায়ক ভাঙিয়ে সেই রাজ্যটি বিজেপি দখল করে। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, এই রকম কয়েক মাস আগেই কিন্তু 2018-তে ভোট হয়েছিল। এমন একটা পরিস্থিতি তখন তৈরি হয়েছিল যে নরেন্দ্র মোদী কি আবার ফিরবেন। কিন্তু আমাদের মনে আছে
যে 2019 ফেব্রুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে কাশ্মীর পরিস্থিতি বেশ গুরুতর হয়ে পড়ে এবং পুলওয়ামায় একটি দুর্ঘটনা একটি ঘটনা একটি হামলার ঘটনা যাতে আধা সেনারা অনেক আধা সেনা মারা গিয়েছিলেন এবং সেটাকে কেন্দ্র করে পাকিস্তান ভারত একটা সংঘর্ষের পরিস্থিতিকে সামনে রেখে 2019 ভোট হয় এবং সেই ভোটে ভোট বৈতরণী পার করেছিলেন নরেন্দ্র মোদী। এবারের নির্বাচনে যদি মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেসের ফলাফল মোটামুটি ভালো হয় 2018 কাছাকাছি হয় এবং তেলেঙ্গানাতে যদি কংগ্রেস অনেকটাই এগোতে পারে যেমন আশা করছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব সেক্ষেত্রে কিন্তু মোদী সরকার এবং বিজেপির ওপরে গুরুতর চাপ তৈরি হবে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা আপনাকে। পাঁচ রাজ্যে বিধানসভা পরাজিত হবে বিজেপি, বৃহস্পতিবার শেষ দফার ভোট গ্রহণের দিন, এমনটাই বলছিলেন আত্মবিশ্বাসী এবং হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুধু পরাজয় নয়, তেলেঙ্গানা ও মিজোরামে 90% আসনে জামানত খোয়া যাবে বলেও দাবি করেছেন তিনি। আসন্ন লোকসভা ভোটের প্রাক্কালে দেশের নানা প্রান্তের পাঁচটি রাজ্যের ভোট, মাসখানেক ধরে দফায় দফায় চলা ভোট গ্রহণ পর্ব শেষ হলো বৃহস্পতিবার তেলেঙ্গানায়। এর আগে মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভোট পর্ব শেষ হয়েছে। পাঁচ রাজ্যের মোট 679টি বিধানসভা আসনের ভোট ফলাফল জানা যাবে 3রা ডিসেম্বর। শাসক বিজেপি ও তার প্রধান প্রতিপক্ষ বিরোধী ইন্ডিয়া শিবিরের কাছে 24-এর লোকসভার ফাইনালের আগে সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে এই পাঁচ রাজ্যের ফলাফল। এই পাঁচ রাজ্যের মোট 83টি সংসদীয় কেন্দ্রের ভবিষ্যতের একটা আভাস মিলতে পারে এই বিধানসভার ফলাফলে। স্বভাবতই বিরোধী ও শাসক দুজনের কাছেই এই ভোটের গুরুত্ব খুবই বেশি। মিজোরাম ছাড়া বাকি 4 রাজ্যে বিজেপির প্রচারের মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও চষে বেরিয়েছেন রাজ্যে রাজ্যে দলীয় প্রচারে। ভোট গ্রহণের শেষ দিনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের দাবি, বিজেপির দখলে থাকা মধ্যপ্রদেশ হাতছাড়া হতে চলেছে। পাশাপাশি নিজেদের দখলে থাকা ছত্তিশগড় ও রাজস্থান তো বটেই, বিআরএস শাসিত তেলেঙ্গানায় বিজেপির সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় তারাই সরকার গঠন করবেন বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি। 100% কনফিডেন্ট উইল উইন অল দি 4 স্টেট, তেলেঙ্গানা অলসো উইন 4 মিনস ইনক্লুডিং তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। বিজেপির অভিযোগ, সংখ্যালঘু তোষণের রাজনীতি কংগ্রেসের প্রধান অস্ত্র, চলতি ভোটে কংগ্রেস তা ব্যবহার করেছে। মল্লিকার্জুনের পাল্টা দাবি, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল, কর্ণাটকের মতো কংগ্রেস শাসিত হিন্দু প্রধান রাজ্যেও বিজেপিকে পর্যদস্ত করেই ক্ষমতায় বসে কংগ্রেস। খার্গের মতে বিজেপি শুধু ধরাশায়ী হবে না, মিজোরাম ও তেলেঙ্গানায় 90% আসনে জামানত বাজেয়াপ্ত হবে বিজেপির। কলকাতা টিভি চারটির চারদিকে এখন সময় হয়ে গেছে একটা বিরতির, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। বিধানসভা অধিবেশনে পিছু ছাড়ছে না বিতর্ক, পিছু ছাড়ছে না বিতর্ক বিধানসভার অধিবেশনে। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে, বিধানসভা অধিবেশন সেখানে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল। 12 জন বিজেপি বিধায়কের নামে FIR, তৃণমূলের চক্রান্ত তোপ গেরুয়া শিবিরের। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, কাঠগড়ায় গেরুয়া শিবির। বিধানসভার বাইরে ধর্নার সময় জাতীয় সঙ্গীত গান তৃণমূলের মন্ত্রী বিধায়করা। অভিযোগ, সেই সময় লাগাতার বিক্ষোভ স্লোগান চালিয়ে যায় বিজেপি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। মঙ্গলবার বিধানসভা স্পিকারকে অসম্মান করায় চলতি শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা। এবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে 12 জন বিজেপি বিধায়কের নামে মামলা রুজু করা হয়েছে। সুদীপ কুমার মুখোপাধ্যায়, মালতী রেভা রায়, চন্দনা বারুই, নীলাদ্রি শেখর দানা, মিহির গোস্বামী, মনোজ কুমার ওরাও, সুমন কাঞ্জিলাল, দীপক বর্মন, হিরণময় চট্টোপাধ্যায়, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ। জাতীয় সঙ্গীত অবমাননা ইজ এ ক্রাইম, আমি আশা করব আইন আইনের কথায় যাবে। প্রথমে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড, এবার 12 জন বিজেপি বিধায়কের নামে মামলা। গোটা বিষয়টিকে তৃণমূলের চক্রান্ত বলছে গেরুয়া শিবির। মমতা বলেছে বলে ওর কর্মচারীরা করেছে, এগুলো গুরুত্ব দেওয়ার কিছু, আমরা কোনো ব্যাখ্যা দেব না।
আমরা হাইকোর্টে রিট করছি। অন্যদিকে অভিযোগের খবর পেয়ে ঘটনার নিন্দা করেন স্পিকার, যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে লোকসভায় রাজ্যে নিজেদের ঝান্ডা ওড়াতেই মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই শিবির। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। অধিবেশন শুরুর পর থেকেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক কাণ্ড, বিক্ষোভ, ধর্ণা, সাসপেন্ডের মতো ঘটনার পর এবার যোগ হয়েছে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি অভিযোগ, কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে দেবজ্যোতির সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু যেমনটা আপনাদের বলছিলাম যে এই অধিবেশন শুরুর থেকেই আমরা দেখতে পাচ্ছি যেটা, যে একের পর এক কাণ্ড, বিক্ষোভ, ধর্ণা, যেমনটা বলছিলাম, তারপরে কিন্তু সাসপেন্ডের মতো ঘটনা ঘটলো, এবং তারপরে এখন জাতীয় সঙ্গীত অবমাননার যে অভিযোগ তাও কিন্তু যোগ হলো। অভিযোগ, তৃণমূলের মন্ত্রী বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন ঠিক তখন স্লোগানিং করছিলেন বিজেপির মন্ত্রী বিধায়করা। ঘটনায় ১২ জন বিজেপি বিধায়কের নামে মামলাও রুজু করা হয়েছে, আর সেই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবার যোগাযোগ করতে পেরেছে, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো মুখ্যমন্ত্রী, মাত্র মাঝে ২০ মিটারের থেকে ২৫ মিটারের তফাত, দুই দিকে দুই রাজনৈতিক দল তারা বিক্ষোভ কর্মসূচি করছেন। একদিক থেকে আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেড়াকে দেখাতে অনুরোধ করবো, একদিক থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে তার সামনে বিক্ষোভ কর্মসূচি করছেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকেল ৩টের পর থেকে হঠাৎই বিধানসভা শেষ হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির বিধায়করা। বিধানসভার লবিতে তারা বিক্ষোভ শুরু করেছেন এবং তাদের যে দাবি যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, এবং জ্যোতিষপ্রিয় মল্লিক, তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। এবং দেখো, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বিআর আম্বেদকরের মূর্তির সামনে গত ২ দিন ধরে বিক্ষোভ করছিলেন, আজকে তাদের তৃতীয় দিনের বিক্ষোভ। আমি আমার ক্যামেরা পার্সন কর্মসূচি চলছে, তাদের যে দাবি অবিলম্বে রাজ্যের বকেয়া যে টাকা আছে সেই টাকা দিতে হবে। অর্থাৎ দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বিক্ষোভে ছিলেন এবং আজকে কিন্তু তিনি না থাকলেও পরিষদীয় দলের পক্ষ থেকে সমস্ত বিধায়করা অংশগ্রহণ করেছেন। বিআর আম্বেদকরের মূর্তির সামনে ২ ঘন্টা ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই ভারতীয়। আবারও যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, তবে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে কিন্তু যেমন আমরা দেখছিলাম যে তৃণমূলের যে বিক্ষোভ অবস্থান, এবং পাশাপাশি আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে, ১২ জন বিজেপি বিধায়কের নামে এফআইআরও ইতিমধ্যে করা হয়েছে, সব মিলিয়ে ঘনীভূত হয়েছে রাজনৈতিক তরজা, তৃণমূলের চক্রান্ত এমনটাই তোপ গেরুয়া শিবিরের। আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি তাহলে। দেখো, বিকেল ৩টের পর থেকে হঠাৎই বিধানসভায় উত্তেজনা ছড়ায়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বিরোধী দলনেতা বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেখান থেকে চোর চোর স্লোগান ওঠে, তারপরেই বিরোধী দলনেতা তিনি সদর বলে একেবারে ফিরে আসেন বিধানসভার যে লবির গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দায়। তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা যেটা বলছেন যে রাজ্যের এক শ্রেণীর বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগসাজশ করে তাদের প্রাপ্য টাকা দিচ্ছেন না। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যে দাবি করছেন যে হিসাব দিতে পারছেন না, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পে যে টাকা দেওয়া হয়েছে সেই টাকার হিসেব তারা দিতে পারছেন না, এবং সেই জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাকি প্রাপ্য টাকা সেই টাকা দেওয়া হচ্ছে না। দেখো, বিআর আম্বেদকরের মূর্তির সামনে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিক্ষোভ করছেন,
তাদের হাতে থালা রয়েছে, সব থালা বাজিয়ে তারা বিক্ষোভ করছেন। তাদের যে বিক্ষোভের যে স্লোগানগুলি তারা দিচ্ছেন যে 100 দিনের কাজের টাকা দিতে হবে এবং ধর্ম নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি, সেই সেই স্লোগানগুলোকে সামনে রেখেই তারা বিক্ষোভ কর্মসূচি করছেন। অর্থাৎ 3 দিনের যে কর্মসূচি তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আজকে 3য় দিনের কর্মসূচি, সেখানে সমস্ত নেতৃত্বরা রয়েছেন। অন্যদিকে দেখো অন্য ঘটনা ঘটেছে বিধানসভায়, আজকে কিছুক্ষণ আগে পুলিশের পদস্থ কর্তারা আসেন ডিসি সেন্ট্রালের নেতৃত্বে এবং জয়েন্ট সিপি পক্ষ থেকেও একটি পুলিশের ফোর্স আছে এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ 12 জন বিধায়কের নামে ইতিমধ্যেই এফআইআর হয়েছে জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে, এবং তারপরে পুলিশের পক্ষ থেকে তারা বিধানসভায় আসেন এবং তারা বিধানসভার স্পিকারের সঙ্গে কথা বলেছেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে কি আইনি পদক্ষেপ নেয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে জাতীয় সঙ্গীতকে যেভাবে মাটিতে মেশানো হয়েছে এবং তাকে নিয়ে যেভাবে বিজেপি নেতৃত্ব করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। মধুমন্ত্রী, অর্থাৎ দেবজ্যোতি, যেটা বোঝা যাচ্ছে যে বঞ্চনার প্রতিবাদে একদিকে যেমন ধর্ণা তেমনি দুর্নীতির প্রতিবাদে তেমনি বিক্ষোভও দেখাচ্ছে বিজেপি, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাময় হয়ে রয়েছে। দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ তোমাকে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে আবেদন করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটার আবেদন, দীর্ঘ 6 মাস বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য নেই। যিনি রয়েছেন তিনি উপাচার্য পদের দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু কোনো রীতি নির্ধারণের ক্ষমতা তার নেই। পড়ুয়া থেকে শিক্ষক একাধিক সমস্যায় পড়ছেন। রাজ্য সরকার এবং আচার্য কোনো সার্চ কমিটি গঠন করতে না পারায় উপাচার্য নিয়োগ হয়নি। সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। গুরুত্বের সঙ্গে দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আবেদন জুটার। পরের খবরে, নারদা মামলায় সিটি স্টেশন কোর্টের হাজিরা দিলেন মেয়র ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র। বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে কোর্টে হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ম্যাথু স্যামুয়েলের করা নারদা স্ট্রিং অপারেশনের টাকা নিতে দেখা গিয়েছিল তৃণমূলের বেশ কিছু মন্ত্রী ও বিধায়কদের। মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। দীর্ঘ 6 বছর ধরে চলা এই মামলায় হাজিরা দিতে হয় ফিরহাদ, শোভন ও মদন মিত্রকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নারদা মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেন তাকে ডাকা হচ্ছে না তা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। আমরা 6 বছর ধরে একটা চক্রান্তের শিকার আর 6 বছর ধরে আমরা কোর্টে। চারটি চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।